লোকসভা নির্বাচনের মধ্যে আগ্নেয়াস্ত্র এবং গুলি সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নাদুনঘাট থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ধৃত ব্যক্তির নাম হাবিব শেখ। তার বাড়ি পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বাজারিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি পাইপ গান এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃত হাবিব শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে কালনা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ এবং 3 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে আদালতে। এদিকে থানা সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জাহাননগর পঞ্চায়েতের মাগনপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানার চেষ্টা করছে ধৃত হাবিবের কাছে আগ্নেয়াস্ত্রগুলি এলো কিভাবে। আগামী 13ই মে এলাকায় লোকসভা নির্বাচন, তার আগে আগ্নেয়াস্ত্র নিয়ে সে কি করতে চাইছিল, নিজেদের হেফাজতে নিয়ে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।